हरिबोल उरुध्वनि विवाहेर पर निजेर स्त्री के निये घरे एलो आज जखन घरे एलो मा जतई हो विवाह करेछे तो रंगरसे समय चले जाच्छे आहा भगवान के दिने चार बार सेवा दित एक बार कमे गेल बाबा तीन बार एक बर्ष जेते ना जेते एकटा पुत्र सन्तान हलो सन्तानेर नाम राखलो भगवानेर नामे মানে বিগ্রহ গোপীনাথের নামে বলছে দেখো এই যে এটা হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ আর এটা হচ্ছে আমার পুত্র গোপীনাথ বেশ নিজের সন্তানের নাম রেখেছে ভগবানের নামে আচ্ছা এখন কি রাখে কেউ বলুন তো আপনারা না না রাখে না এখন ছেলে মেয়েদের কি নাম রাখা হয় লালটু দুই অক্ষরে নাম রাখে তাই না হ্যাঁ দুই অক্ষরে নাম যত ছোট অক্ষরে রাখা যায় তাই না এখন কিন্তু ভগবান যদি বলে যে বাবা একটু ভগবানের নামে নাম রাখ বলে দূর ওসব চলবে না চলবে না চলবে না সব ব্যাকডেটেড ব্যাকডেটেড পুরনো হয়ে গেছে এখনকার নাম কি হয়েছে লালটু পলটু বলটু সন্টু ওই সব না আরো নাম রাখছে যেমন জিৎ প্রসেনজিৎ হ্যাঁ দেব পাপাই 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 মানে কি পাপ তুই আর দূরে থাকবি কেন সব আমার কাছে আয় এই তো নামের ছিড়ি আহা আগেকার সময়ে মায়েরা কি করতেন সন্তানের ভগবানের নামে নাম রাখতেন কেন সারাদিন সংসারের কাজের মধ্যে দিয়েও যদি একবার নামটা উচ্চারণ করা যায় ভগবানের নামটা উচ্চারণ করা হবে তা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে বিগ্রহ গোপীনাথের নামে নাম রেখেছে বেশ এখন সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে দুইবার এটা শুধু গোবিন্দ ঘোষ নয় বাবা এটা আমাদের ক্ষেত্র হয় কি মা হয় তো একটু একটু করে যখন ভগবান আমাদের সব দেন তখন আমরা তাকেই ভুলে যাই মনে থাকে না তার কথা আবার যখন সব একটু একটু করে কেড়ে নেয় তখন আবার তার চরণ সার করি আমরা হরিবল তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেয় হরিবল হরিবল তাই আজ প্রভু মনে মনে চিন্তা করছে গোবিন্দ তুমি সংসার পেয়েছ আর সংসার পেয়ে আমাকেই ভুলে যাচ্ছ তাই যেমন করে তোমাকে দিয়েছি একটা একটা করে মায়ার বাঁধন আমি আবার কাটিয়ে নেব হরিবল ভিক্ষা করে ঘরে এসেছে বাবা এসে ডাকছে নিজের স্ত্রীকে মাধবী ও মা আমার দিকে তাকান আচ্ছা বলুন তো দেখি গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি গল্প তো করছি না আমি দেখতে পাচ্ছি হরিবল জানেন গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম একটু আগেই বললাম মাধবী কথা নয় দেখুন ৬৪ প্রকারের অপরাধ আছে তার মধ্যে ৬২ প্রকারের অপরাধ ভগবান মার্জনা করেন নিজেই ক্ষমা করে দেন দুটো অপরাধ তিনি ক্ষমা করেন না তার ক্ষমতা নেই ক্ষমা করার সে দুটো কি একটা হলো নাম অপরাধ আর একটি হলো বৈষ্ণব অপরাধ আপনি যদি হরিবাসরে বসে কথা বলেন তাহলে কিন্তু নাম অপরাধই হচ্ছে অজান্তেই অপরাধ হচ্ছে জানতেও অপরাধ হয় অজান্তেও অপরাধ হয় আপনি যদি অজান্তে আগুনে হাত দেন আগুন কি ছেড়ে দেবে আপনাকে তাই সাবধান হরিকথা কৃষ্ণ কথা শুনতে বসে কথা নয় হ্যাঁ আসুন আমরা লীলা আস্বাদনের মধ্যে দিয়ে যে মায়ের মন্দিরে আমরা এসেছি মায়ের একটা গান আমরা শুনে নিই হ্যাঁ শুনি সবাই আমরা আস্বাদন করব মায়ের সুন্দর একটি গান জয়রাধেশন শ্যামা মা কি আমার
কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি ওরে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি হৃদিপদ করে মরি আলো রে শ্যামা কি আমার কালো আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কি বলছেন মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারে 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 ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারী রে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারে হে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারি হে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারে হে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারে ভাব কেমনে বুঝিতে না পারে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি হৃদিপদ করে মরি আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো হরি বল হরি বল বাবা ভিক্ষা করে ফিরে এলো গোবিন্দ ঘোষ ফিরে এসে নিজের স্ত্রীকে বলছে মাধবী ও মাধবী যা কিছু ভিক্ষা করেছি ভিক্ষা থেকে দুই ভাগ করো এক ভাগ রন্ধন করো আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব
কিন্তু মা ঝুলাটা রেখে যে গোবিন্দ ঘোষ স্নানে গেল ফিরে এসে দেখছে কি ঝোলাটা যেখানে ছিল সেইখানে পড়ে আছে রান্না হয়নি। গোবিন্দ ঘোষ বলছে গেল কোথায়? মাধবী, ও মাধবী, সাড়া পাচ্ছে না। ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে কি মাধবী গোপীনাথ বিগ্র গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ গিয়ে ডাকছে, মাধবী, ও মাধবী, আরে ওঠো ওঠো ওঠো, এখনই গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? রান্না করো, তাকে সেবা দাও, তারপরে যা মনে চায় তাই বলো, ওঠো দেখি শীঘ্রই ওঠো। উঠবে কি করে মা, দেহে তো আর প্রাণ নেই। ডাকতে ডাকতে যখনই তার অঙ্গ পরশ করেছে হঠাৎ মাধবীর অসার দেহ, চিৎকার করে উঠলে, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ, কি অপরাধ করেছিল আমার মাধবী, কেন তুমি কেড়ে নিলে? চিৎকার করছে গোবিন্দ ঘোষ, মা গো, আমরাও ঠিক এইভাবেই বলি, কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে, কেন আমার পুত্রকে কেড়ে নিলে, কেন আমার স্বামীকে কেড়ে নিলে? আহা, শাস্ত্রে বললেন, আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সবল। পাড়াপড়শি ছুটে এসে গোবিন্দ ঘোষের মাথায় হাত বুলাচ্ছে, শান্ত হও গোবিন্দ, তোমার স্ত্রী হলে তোমায় ছেড়ে যেত না, সে তো তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে, কেঁদো না। শোনো, তোমার তো একটা সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো। গোবিন্দ ঘোষ কিন্তু আর কিছু বললেন না মা, নিজে হাতে মাধবী শেষকৃত্য করে প্রতিদিন যা পারে ভিক্ষা করে, সেই ভিক্ষা এনে নিজের পুত্র আর বিগ্র এই দুইজনকে সেবা দেয়। কিছুদিন যেতে না যেতে ভগবান মনে মনে চিন্তা করলেন যে ভক্ত আমার সেবা অপরাধী হচ্ছে। সেবা অপরাধীটা কেমন করে হচ্ছে জানেন? নিজের সন্তানের জন্য যেটা রাখছে সেবার বস্তু, ভুল করে ভগবানকে দিচ্ছে, আর ভগবানের জন্য যেটা রাখছে ভুল করে সন্তানকে দিচ্ছে। তাই প্রভু চিন্তা করলেন, যে বাঁধনটা আছে এটাও আমি কাটিয়ে নেব। আহা, একমাত্র সন্তান, তাকেও আমি তুলে নেব। একদিন ছোট্ট বালক বাবার কোলে বসে বলছে, বাবা, তখন তার 5 বছর, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধেশ্যাম, যেহেতু এরপরে রাস আছে, সেক্ষেত্রে আমরা ভক্তকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারবো না, এখানেই আমাদের ভক্ত ভগবানের মিলন রাখব। এরপরে দুই একটি ভজনের অনুরোধ আছে এবং তারপর রূপের দুটো পদও আস্বাদন করব। তা আসুন, ভগবান শিয়রের পাশে বসে ভক্তের শেষ বাসনা তিনি পূর্ণ করেছিলেন, ভক্ত ভগবানের মিলন আমরা এইখানে রাখব। আসুন আমরা এরপরে একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে ভক্ত ভগবানের মিলনের পর আমরা একটু
রূপের প্রবেশ করব। জয় রাধে। তার আগে যে অনুরোধ আছে, শ্যামা মায়ের আরেকটি গান আছে, মায়ের অনুরোধ, আহা ভক্তের অনুরোধ, মায়ের একটি গান, সে গানটা আমরা একটু শুনব, তারপরে বৃন্দাবনে গিয়ে একটা রূপের পদ আস্বাদন করব। হ্যালো, মা তো তোর চোখের কাজলে সারা গায়ে মাখিয়ে দিলে কে, ও মতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে। ও মা, মায়ের গায়ের রংটি কেমন? কালো, তাই তো? কখনো শ্যামা মা, কখনো কালী মা, তাই ভক্ত বলছে মা তোর সেই কত সুন্দর রূপ মা দুর্গা, তাকে তো নিশ্চয় দেখেছেন মা, মা দুর্গার রূপ আর মা কালীর রূপ কি এক? তাই দুর্গা মায়ের রূপ দেখে সেই ভক্ত বলছে মা বলতে পারিস তোর এমন কালো বরণ করলো কে, জিজ্ঞাসা করছি। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, সাজিয়ে দিলে শ্মশান চিতা, শ্মশান চিতা ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা ভস্ম দিলে কে, মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, হার মালা কোথায় পেলি, মাখিয়ে দিলে কে,
মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে কি বলছে মা কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন আর ধরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না জন্ম জন্ম দেখি তোরে চোখের পল পড়ে না চোখের পলক পড়ে না দেখে যারে পায়ের শোভা দেখে যারে পায়ের শোভা ওমা মায়ের পাগুলো কেমন পানাই যেন রক্ত জবা আদি দেখে যারে দেখে যারে মায়ের শোভা পানাই যেন রক্ত জবা আহা এমন রূপের ডালি কে সাজায় এমন রূপের ডালি কে সাজায় এমন রূপের ডালি এমন রূপের ডালি কে সাজালো এমন রূপের ডালি কে সাজায় এমন রূপের ডালি কে সাজালো সারা ত্রিলোকে 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 মাখিয়ে দিলোকে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে হরি বল হরি বল হরি বল চলুন আমরা রূপের কথা আস্বাদন করতে গেলে আমরা বৃন্দাবনে যাব তো বৃন্দাবনে সবাই একটা ভজন গান শুনতে শুনতে চলে যাই ভক্তের অনুরোধের এই ভজনটি আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে किशोरी कुचि ऐसा किशोरी की राधा रानी इंतजाम हो जाए किशोरी कुचि ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे राधे
একটু হাতে তালে দিলে ভালো লাগে, কারণ বৃন্দাবনের ভজন তো ব্রজবলি ভজন। হ্যাঁ সবাই তালে তালে, কি বলছি শুনুন। যাবে গিরিতে হয়ে মেনে তেরা নাম লিয়া হে, যাবে গিরিতে হয়ে মেনে তেরা নাম লিয়া হে, যাবে গিরিতে হয়ে বলছে যাবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে। মানে হে রাধে, আমি যখন কোনো বিপদে পড়ি, গিরতে হুয়ে অর্থাৎ পড়ে যাওয়া, যে কোনো বিপদে পড়ে কেউ যদি রাধা নাম জপ করে, আজ ভক্ত কি বলছে, আমি যখন বিপদে পড়ে তোর নাম স্মরণ করি, তখন তুমি কি করো, কি করো, যাবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে, যাবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে, যাবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া, যাবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে। তু গিরনে না দিয়া তুনে মুঝে থাম লিয়া হে, তু গিরনে না দিয়া তুনে মুঝে থাম লিয়া হে, কিশোর কুছ এসা ইন্তজাম হো জায়ে, কিশোর কুছ এসা ইন্তজাম হো জায়ে, সবাই আমার সঙ্গে বলবেন, ওমা একটু ডেকে দিন তো, যে যে পাশে ঘোমাচ্ছে একটু ডেকে দিন না, যা রাধে রাধে রাধে, হাত তুলুন। আচ্ছা যেটা বলবো সেটা আপনারা বলবেন, আগে আমরা বলবো তারপর শুনে শুনে বলবেন, কি বলছি, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, বলুন বলি বলি, কি হচ্ছে এটা, একটা হাওড়া দিকে যাচ্ছে একটা শিয়ালদার দিকে যাচ্ছে, তাল খেয়েছেন, তাল তাল খেয়েছেন, খেতে ভালো, তাল খেলে তাল হয়, বেশি করে তাল খাবেন। হ্যাঁ তালে তালে আগে দেখি এক তালে, হ্যাঁ বাবা, হ্যাঁ জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, বলুন বাবা ভালো বলছে, খুব সুন্দর, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে, বাহ আহা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, কিশোরী কুচি কিশোরী কুচি কিশোরী কুচি এসা ইন্তজাম হো জায়ে,
किधर कुछ ऐसा इंतजाम हो जाए, किधर कुछ ऐसा इंतजाम हो जाए। राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, तुम्हारी चरण में मेरा मकाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, राधे राधे ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 इंतजाम हो जाए। बोलिए वृंदावन धाम की जय, बांके बिहारी लाल की जय, राधा रानी की जय। जय राधे। एबार आमरा रूपेर पद आस्वादन करब। देखुन भजन गान यदि गाय ताहले किन्तु पर पर यदि एइभावे अनुरोध आसते थाके ताहले आमरा पद गाइब कखन? आर किन्तु अनुरोध नय, आर एकटा अनुरोध आछे, सेटा होच्छे कुंज साजाओ गो। वाह वाह, बेश ठीक आछे, एटाई किन्तु शेष अनुरोध। एरपरे आमरा रूपेर पद आस्वादन करब, कारण एरपरे रास आछे। জয়নিতা জয়গুর, আপনারা সবাই শুনেছেন মা এই গানটা, কুঞ্জ সাজাও গো। দেখুন এই গানটি যিনি গেয়েছেন, মানে যিনি লিখেছেন, ইনি কিন্তু আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, একজন মুসলমান ভক্ত। এখানেই ভাববার বিষয় বাবা, শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, কর্ম যদি সঠিক করা যায় গোবিন্দচরণ লাভ করা যায়। যেমন গোলাপ ফুল কোথায় ফোটে মা? কোথায় ফোটে গোলাপ? খুব যত্ন করে ফোটাতে হয় না গোলাপকে? টবে, টবের মধ্যে বসাতে হয় বা বাগানে সুন্দর করে অনেক কষ্ট করে ফোটাতে হয়। আর পদ্ম কোথায় ফোটে? পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে, তাই না? তাকে কষ্ট করে ফোটানো লাগে না, কিন্তু ওই পচা পাকের মধ্যে যে পদ্ম ফোটে আর বাবুদের বাগানে যে গোলাপ ফোটে, এই দুটো ফুলের মধ্যে কোন ফুলটা রাধা গোবিন্দের যুগল পেয়েছে? লক্ষ্য করে দেখবেন রাধা গোবিন্দের যে বিগ্রহ, এই যুগল বিগ্রহের চরণে ওই পাকের মধ্যে ফোটা পদ্ম ফুলই কিন্তু স্থান পেয়েছে, গোলাপ নয়। হরি বল হরি বল। তাই জন্ম যেখানেই হোক না কেন,
कर्म करो भालो। काजी नजरुल इस्लाम, सम्राट अकबर, नासिर महमूद, आब्दुल करीम, काजी साहेब सबाई किन्तु गौरहरि के भालोबाशे। आसुन आमरा जे भक्तिर गानटी आमरा आस्वादन करब सेटाओ एक मुसलमान भक्त। মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে ওই মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে বলছে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে 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 যবন বসন্ত আজি রইতে চাই না ঘরে যবন বসন্ত আজি রইতে না রে ঘরে যৌবন বসন্ত আজি রইতে চাই না ঘরে যৌব সাজা গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আতুব গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুব গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুব গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাব ফুলের বিছানা পবিত্র অন্তরে 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে ভক্ত কি বলছে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে কে বলছে কথাটা করিমে কই পাইলে কি খাইলা দিতাম তারে করিমে কই পাইলে
হরিবল হরিবল হরিও জানি তাই শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করেছেন। মা গো দেখুন, আমরাও গোবিন্দকে দেখেছি আর রাধারানীও দেখেছেন, আমরাও দেখেছি রাধারানীও দেখেছেন। আমাদের দেখা আর রাধারানীর দেখাটা কতটা আলাদা দেখুন। দেখেছে একজন আর বলছে আর একজন, দেখেছে কে? নয়ন। আর বলছে কে? বদন। যে বলছে সে দেখেনি আর যে দেখেছে সে বলতে জানে না। কি বলছে? শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে, সখী বেলি অবসানকালে যমুনায় গিয়ে এক রূপের মানুষ দেখে আমার বলতে যা কিছু ছিল, নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে আর কিছু নেই। জানিস সখী কি দেখেছি? তাহলে শোন। চিকন কালা, দেখুন আমার যে গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া, শ্রীধাম নবদ্বীপ নিবাসী শ্রীমতী অর্চনা দেবী বেতার দূরদর্শন শিল্পী, অত্যন্ত কঠিন পর্যায়ে তিনি ভালোবাসতেন, তারই কাছ থেকে কিঞ্চিত শিক্ষা পেয়েছি। তাই একটা পদ গাইব, ধৈর্য ধরে আস্বাদন করতে হবে। কি বলছে? আরে চিকন কালা গলায় মালা, আবার বাজনো নূপুর পা, চিকন কালা গলায় মালা বাজনো নূপুর পা, দেখিলাম গলে মালা দুলিছে, দেখিলাম গলে মালা দুলিছে, আমি দেখিলাম গলে মালা দুলিছে, আমি দেখিলাম গলে মালা দুলিছে, মালা না দুলাতে সখী, মালা না দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলি, মালা না দোলাতে মালা আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে। সখী আস্তে, মালা না দোলাতে আপনি দোলে। বাবা, আমরা যত সময় গলার মালাটাকে না দোলাই মালা কি দোলে? কিন্তু আজ গোবিন্দের গলায় মালা আপনি দুলছে, নিজেই দুলছে কেন? তবে কি মালার গুণ নাকি গলার গুণ? কি জন্য দুলছে? শাস্ত্রে বললেন মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, আবার গলারও গুণ আছে। একই দোকানে বাজারে মালা বিক্রি হয় অনেক মালা, কেউ মালা কিনে নিয়ে আসে,
বিবাহ বাসরে নতুন বরবউকে পরানোর জন্য কেউ মালা কিনে নিয়ে আসে, অন্নপ্রাশনে ছোট্ট শিশুকে পরানোর জন্য কেউ আবার মালা কিনে নিয়ে আসে সব দেহের গলায় পরানোর জন্য, আবার কেউ কিনে নিয়ে আসে ভগবানের গলায় পরানোর জন্য। তাহলে বাবা, সব মালা তো গোবিন্দের গলায় ওঠে না, তাহলে মালারও গুণ আছে মা, তাই না? আর গলা, এ তো আমার আপনার গলা নয়, অনাদি আদি গোবিন্দের কণ্ঠ। তাই শাস্ত্রে বললেন, মালার গুণ, গলার গুণ, আবার ফুলেরও গুণ আছে। সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তাই আজ এ শ্রীমতী রাধানী বলছে, জানিস সখী, আমি দেখলাম যে মালা নিজে দুলছে, আর কি দেখলাম, দেখলাম বাজন নূপুর পায় সখী রে আমার, বাজন নূপুর পায় সখী রে আমার, বাজন নূপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতা, নূপুর বলে আমি জিতং জিতা, মালা বলে আমি কি আমি জিতা, আবার নূপুর বলে আমি জিতা, মালা বলে আমি আমি জিতা, নূপুর বলে আমি জিতা। আস্তে, মালা বলছে আমি জয়ী, নূপুর বলছে আমি জয়ী, কে জয়ী বাবা? মালা বলছে আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি, আমি জিতং, আর নূপুর বলছে আমি গোবিন্দের চরণ পেয়েছি, আমি জিতং। মায়েরা বলুন তো, কে জয়ী, মালা না নূপুর? নূপুর, কারণ যার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, যার চরণ পাবার লাগে কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। আজ নূপুর বলে আমি জিতাম, আমি জয়ী, কারণ আমি গোবিন্দের চরণ পেলাম। শুধু তাই নয়, আরো কি বললেন, বললেন দেখো দেখো, চূড়ার ফুলে ভোমরা ফুলে ওই চেরা ছনয়নে চাই সখী রে আমার, তেরা ছনয়নে চাই বধু আমার, তেরা ছনয়নে চাই সখী, বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। আস্তে দেখুন পদগুলো এত সুন্দর বাবা, বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি কুলবতী বাঁধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, ওই কুলবতী বাঁধে নয়নে বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। সখী, শুধু তাই নয় রে, আরো কি দেখলাম জানিস, দেখলাম তার মস্তকে যে চূড়া, চূড়ার উপরে একটি ময়ূর পাখা। বলতে পারিস সখী, কেন আবার চূড়া বাঁধে, কেন আবার চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে। এই সখী, সেবা কেন চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে,
যদি কেউ মুখটা হা করে হা হা করে হাসে সে হাসিটা কিন্তু একরকম লাগে, কিন্তু কেউ যদি ঠোঁটটা চেপে একটু ব্যাকা করে হাসে দেখবেন অনেকে হাসে। হ্যাঁ, বড় চতুর হলেই এমন করে, মানে ঈষৎ মানে কি? ঈষৎ মানে বাঁকা। বলছে ঈষৎ হাসিয়া মোহনবাসী, মানে গোবিন্দ একটু মৃদু মৃদু হাসছে কিন্তু একটু ব্যাকা করে হাসছে। কত বড় চতুর দেখেছেন মা! তাই রাধারানী বলছে, আয় সখি, ওই হাসি দেখে কি হলো জানিস? আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ, আমায় পাগলিনি কইল রে সখি, আমায় পাগলিনি কইল রে সখি, আমায় পাগলিনি কইল রে সখি, আমায় পাগলিনি কইল রে, আমার পরাণ বধু মধুর হাসি, অরে আমায় পাগলিনি কইল রে, আহা পরাণ মধুর মধুর হাসি, আমায় পাগলিনি কইল রে, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। সখী রে আর তো ভালো লাগে না জানিস সখী, কি আর বলবো তোর কাছে। রাধারানী সখীদের কাছে বধুর রূপের কথা বলতে বলতে হঠাৎ কি হলো বাবা, জয়রাধে, শ্রীমতী রাধারানী সখীদের কাছে মনের কথা বলতে বলতে হঠাৎ বাঁশি বেজে উঠল, সখীর সমাজেরা আছিল বসিয়া, কি বলছি, হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া, সখীদেরকে সঙ্গে করে নিয়ে বধু রূপের কথা বলতে বলতে বাঁশি বেজে উঠল। আর যেই না বাঁশি বাজলো রাধারানী কি বলছে, সখী ললিতারে ডাকি কয় কি, শোনো গো ললিতে, শোনো গো ললিতে, ললিতারে ডাকি কয় দেখি কোন কুঞ্জে, শোনো দেখি কোন কুঞ্জে ডাকিছে বাসিতে, ডাকিছে বাসিতে, আর শোনো দেখি কোন কুঞ্জে ডাকিছে বাসিতে, ডাকিছে বাসিতে, আর না বাজায়ো বাসি তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো, আর না বাজায়ো বাসি তুমি
আর ডেকো না না ডেকো না আর ডেকো না না ডেকো না ওহে কালার মোহনবাসী না ডেকো না না ডেকো বলি ওহে কালার মোহনবাসী না ডেকো না আর ডেকো না অমন করে রাধা বলে না ডেকো না না ডাকে না অমন করে রাধা বলে না ডেকো না না ডেকো না আর ঘরে রইতে নারী করহো বিচার করহো বিচার বলিয়া রে ঘরে রইতে তো দাস কহে যদুনাথে দাসে কয় এবার যদুনাথ দাস কহে তুমি করয় বিষার করয় বিষার এবার যদুনাথ দাস কহে এবার যদুনাথ দাস কহে করয় বিষার করয় বিষার হরিবল হরিবল রাধারানী এবারে অভিসারে যাবে বলে সুন্দর করে নিজেকে সাজাচ্ছে সখী সঙ্গে করে নিয়ে কেমন ভাবে সখী রাধারানী নিজেই সাজছে আসুন এবার আমরা রাসলীলা আস্বাদন করব তার আগে আমরা সবাই মিলে একবার রাধা গোবিন্দের শ্রীমতী রাধারানী অন্তরে প্রাণনাথকে অন্তরে স্মরণ করলেন আর এখানেই আমাদের লীলাকে বিশ্রাম রাখব আসুন সবাই মিলে আমরা একবার বলবো কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই বলে নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় লা 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 বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বদন ভরে কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে হ্যাঁ বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই হাত তুলুন প্রত্যেকে তুলুন প্রত্যেকে কেউ বাদ যাবে না তুলুন হ্যাঁ কৃষ্ণ
कृष्ण बोले बाहु तुले ऐसा भाई हरि बोले ऐसा भाई हरि बोले हरि बोल 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 निताय गौशनाथ प्रेमानंदे हरि हरि बोल राधा रानी की जय जनिताय जय गौ।